মুহূর্তে আমরা চলে এসেছি জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন তিস্তা পাড়ে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকে তিস্তা নদীতে কি পরিমাণ জলস্ফীতি দেখা যাচ্ছে, তার পাশাপাশি ভাবে জলের যে স্রোত সেই স্রোতটাই বা কতটা। আমরা যদি এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরি, আপনারা দেখছেন যে স্রোতের যে পরিমাপ সেই পরিমাপ কিন্তু হয়তো আমরা মেজারমেন্ট করতে পারছি না, কিন্তু তার যে তেজ, তার যে একটা শব্দ, সেই শব্দ কিন্তু আমরা অন্ততপক্ষে অনুভব করতে পারছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কথা বলতেই হয় তাহলে আপনাদের সামনে আমি বলবো যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে বেশ কয়েকদিন অর্থাৎ গত 5 দিনের কথা যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং সেই মোতাবেক যদি কথা বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত নয়, তার সাথে সাথে কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি যে তিস্তা নদীর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আপনারা দেখছেন যেহেতু প্রচুর মানুষ রয়েছেন এই তিস্তা নদীতে যে কাঠ ভেসে আসে সেই কাঠের সাথে তাদের এইটুকু সময়ের যে জীবিকা বলুন বা তাদের যে সংসার বলুন সেটা যেহেতু নির্ভর করে থাকে তাই তারা কিন্তু সেই নৌকা করেই তারা রীতিমতো তাদের যে কাঠগুলো রয়েছে সেই কাঠ কিন্তু সঞ্চয়ে বেরিয়ে পড়েছে। পাশাপাশিভাবে যেটা আমরা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় জলপাইগুড়ি শহরের যে বৃষ্টিপাতের পরিমাপ হলো 0.556 মিলিমিটার এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে পর্যন্তও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ বিভিন্ন যে সমস্ত পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলে, কিন্তু এই মুহূর্ত সংবাদ যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলতেই হয় যে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন কালো মেঘে কিন্তু ছেয়ে রয়েছে আকাশ এবং তার পাশাপাশি ভাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনাদের সামনে সেই সংবাদ পরিবেশন করছি তাতেও কিন্তু একটু ইলশেগুড়ি বৃষ্টি আমরা অনুভব করতে পারছি এবং বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি যারা এই তিস্তা পাড়েরই বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন হ্যাঁ জলস্ফীতি দেখা গিয়েছে, বেশ খানিকটা আমরা কিন্তু জলের যে পরিমাপ বেড়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং আমরা আমাদেরকেও কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করার কথাও কিন্তু বলা হয়েছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের সামনে এটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি যে জলের যে স্রোত সেই স্রোতটা কতখানি, তার পাশাপাশিভাবে এই তিস্তা ব্রিজ সংলগ্ন যে আকাশ রয়েছে সেই আকাশ কতটা ঘন ঘটা মেঘে কিন্তু ছেয়ে রয়েছে। এই তিস্তা নদীর ধার যেহেতু পাড়েই থাকেন, তিস্তা নদীর জল কিরকম বাড়ছে? জল 2 মিটার বাড়তি আছে, আবার তো এখন একটু ডাউন আছে, 3 সেন্টিমিটার জল ডাউন আছে। হ্যাঁ 2 মিটার বেড়েছে রাতের তুলনায়, আজকের ভোর 3টার থেকে 2 মিটার জল বাড়ছে, তার থেকে 3 সেন্টিমিটার জল কমছে। আমরা চিন্তা আছে কখন জল আসবে কখন ছাড়বে, একটা দুর্ঘটনা হতেও পারে বা আমাদের কৃষি চাষের অসুবিধা হচ্ছে, ফসল ক্ষতি হচ্ছে, বীজ ক্ষতি হচ্ছে, খুব অসুবিধায় আছি আমরা। আরও তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে দাঁড়িয়ে কি? সেটা সরকার থেকে আমাদের এখানে CWS থেকে এরা মাঝে মাঝে সিঙ্গাল দিচ্ছে সতর্ক হওয়ার জন্য যে এই টাইমে আমাদের জল ছাড়বে তোমরা সতর্ক থাকো, নাল সিঙ্গাল দেখাবে, এরকম একটা সতর্ক দিচ্ছে। কে দিয়ে যাচ্ছে? এটা দিচ্ছে আমাদের CW ডিপার্টমেন্টের থেকে। আপনাদের এখানে কেউ আসছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের CW এখানে রাত দিন 24 ঘন্টা ডিউটি থাকে। এই এখানে যে আপনাদের এই মুহূর্তে কোনো সতর্কতা দেওয়া হয়েছে যখন আমরা কথা? হ্যাঁ, আমাদেরকে কালকে বলছে যে আজকে জল হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সতর্ক থাকবা। কে জল বাড়ছে, এর আগেও বাড়ছিল, তো আমরা তো এখানে পাশেই বাড়ি, তো আমরা ওই সাঁতার জানি তো বাল্যকাল থেকেই, আমরা এখানে মানুষ হয়েছি, আমাদের অসুবিধা হয় না। তারপরে অতিরিক্ত জল হলে তো সবাই টেনশনে থাকে, শহরের লোকেও টেনশন, সবাই এরা চিন্তার মধ্যে থাকে। তবে এখন আজকে জল বাড়ছে, ভয়ের সেরকম নাই, আবার ওই সরকার থেকে অনেক সময় সতর্কবাণী দেয়, মানুষ আতঙ্ক হয়ে যায়। আমরা অবশ্যই আপনাদের সামনে সেই সমস্ত তথ্য তুলে ধরব যেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমাদের সামনে আমাদের কাছে যত আপডেটস চলে আসবে আমরা চেষ্টা করব সর্বক্ষণ আপনাদের সামনে সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরার। আমরা তার পাশাপাশিভাবে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোনো রকমভাবে যদি কোনো সতর্কতা জারি করা হয়ে থাকে পরবর্তীতে, কমলার পরবর্তীতে যদি কোনো সতর্কতা জারি করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই সংবাদও আপনাদের সামনে কিন্তু পরিবেশন করব। আমরা সে এর পাশাপাশি আপনাদের সামনে সেই সমস্ত ছবি তুলে ধরার চেষ্টা করলাম যে ছবি আজকে জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর ছবি, সেই ছবি আপনারা ইতিমধ্যে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং জলের যে স্মৃতি এবং যে মেজারমেন্ট সেই মেজারমেন্টও আমরা কিন্তু দেখানোর আপনাদের সামনে চেষ্টা করলাম। ক্যামেরায় শ্রীকান্তের সাথে আমি অনুসূয়া, চ্যানেল বাংলা।